হ্যালো বন্ধুরা, আজকে আমাদের গন্তব্য হচ্ছে হিমসুরি পাহাড়। সাধারণত আমরা হিমসুরি পাহাড়ে যে অংশটা উঠতে পারি সেখানে নির্দিষ্ট কিছু সিঁড়ি দেওয়া আছে, সিঁড়ি দিয়ে আমরা খুব ইজিলি উঠতে পারি। কিন্তু এর পাশে আরেকটি পাহাড় আছে, যে পাহাড় উঠতে গেলে আপনাকে হিমসুরি মেইন পাহাড়ে উঠে সেখান থেকে আবার সমতলে এসে নতুন করে আপনাকে পাহাড়ে উঠতে হবে। এই পাহাড়ে উঠতে আপনি কোনো ধরনের সিঁড়ি পাবেন না। এই পথটি একদম সহজ কোনো পথ নয়, কারণ নিয়মিত মানুষের যাতায়াত এই পথে হয় না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অনেক বেশি সতর্ক হয়ে এই পাহাড়ে উঠতে হবে। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের কাঙ্ক্ষিত জায়গায়, যে পাহাড় থেকে আপনি চারদিকে তাকালেই এক মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে আবদ্ধ হয়ে যাবেন। একদিকে পাহাড়, একদিকে সমুদ্রের গর্জন, সব কিছু মিলে অনেক মনোমুগ্ধকর একটা পরিবেশ আপনি পাবেন।